খানাকুলের ধান্যগড়ির বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করল এক কেন্দ্রীয় প্রতিনিধি দল। গৃহমন্ত্রক, সেচমন্ত্রক সহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে তৈরি এই প্রতিনিধি দলের 3 সদস্য এই অঞ্চলের জেলেপাড়া, মাইতিপাড়া সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, ভাঙা বাঁধগুলি খতিয়ে দেখেন, ঘরবাড়ি ও ফসলের জমির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তারও খোঁজখবর নেন। এছাড়াও ধান্যগড়ি হাইস্কুলের ত্রাণ শিবিরও ঘুরে দেখেন, কথা বলেন সেখানে থাকা মানুষজনের সঙ্গে। এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন হুগলি এডিএম, আরামবাগ এসডিও, এসডিপিও, খানাকুল 2 নম্বর বিডিও এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার খানাকুলের মানুষ বন্যার কবলে পড়েছেন, কিন্তু এই প্রথম কেন্দ্র থেকে প্রতিনিধি দল এসেছে, তাই তাঁরা এবার কিছুটা হলেও আশার আলো দেখছেন বলে জানিয়েছেন। पूरा का पूरा खत्म हो गया, तो पानी निकलने के बाद फिर दोबारा लगाया छोटा सा क्रॉप था ना, उसके बाद जो है पानी वो बह गया, 15 दिन तक पानी रहा, उसके बाद जैसे टाइम तो था, सीजन तो था, तो क्या दोबारा क्रॉप लगाया? वहाँ पे थोड़ा यहाँ पे और पैडी फील्ड है, वहाँ लगाया। ये पूरा एरिया जो है रेंटेड है या फुल इरिगेटेड है, मतलब एश्योर्ड इरिगेशन है या रेंटेड है? ये कितना कितना फसल देता है साल में? पोटैटो, पेडी और नट, का मतलब है कि यहाँ सालों भर पानी चलता है और सिंचाई के लिए पानी पानी मोटर रिवर से आता है, रिवर से रूपनारायण नॉर्थ आरएलआई से सिस्टम से, आरएलआई सिस्टम जो है रिवर से पानी आता है, लिफ्ट इरिगेशन। तो जितना भी यहाँ फील्ड है सब में लिफ्ट इरिगेशन से पानी जा रहा है, দূসরা জো ইনসে পুছ রা থা কিতনা ইভ্যাকুয়েশন ইয়াহা পে হুয়া, ইভ্যাকুয়েশন কত এনডিআরএফ এসডিআরএফ মিলিয়ে কত জন কে বাড়ি থেকে মানে সেফ প্লেস বা রিলিফ ক্যাম্পে টোটাল আমাদের কত ছিল? 12,000 না, এখানে কত বলছি? ঠিক আছে ম্যাডাম বলুন, লিস্ট দিয়ে ছিল, বলুন বলুন। দুটা জো ফ্ল্যাট সেন্টার হুয়া তো 4 ফ্ল্যাট সেন্টার ইধার হুয়া থা, মতলব 2 ফ্ল্যাট সেন্টার আবি তো 1 মহিনা কে লিয়ে চল রা থা, উন লোগ কা ও জো উহা পে মকান গির গয়া থা, উন লোগ अभी भी है फ्लैट सेंटर में, अभी भी है उन लोग। कहाँ पे बना है फ्लैट सेंटर? वो जो हाई स्कूल है ना, हाई स्कूल हम लोग क्रॉस करके आए हैं, उधर है। कितना लोग को रहता है अभी? 75 है। शुरू में कितना रहता? अभी शुरू में 100 था, मतलब उधर 4 फ्लैट सेंटर में अलग था, 4 फ्लैट सेंटर हुआ था पहले बीच में। तो जब पहली बार 20 सेंटर्स बने थे तो आउट ऑफ 18,000 पॉपुलेशन कितने लोग को इवैक्यूएट करना पड़ा? आप लोगों को कोई वार्निंग मिला था कि फ्लड आ रहा है और फ्लड आने का? ऐसे वार्निंग मतलब वार्निंग था? एक ही दिन में ऐसा हुआ है, पहले दिन वाटर नीचे गया, मतलब सन फ्राइडे को माइकिंग ऐसे हुआ था एक बार। कितने जा रहे थे तारा बोलूं? আমার বাড়িটা এইটা, নিচে তালায় আমার এতটা জল,
আজকে কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি থেকে মানে প্রতিনিধি দল এসেছিল এবং আমাদের যে আরামবাগের এসডিও ম্যাডাম ওনারা ছিলেন। এমনি কি কি মানে কি বলে গেলেন, কি মনে হলো? কি মনে হলো, ওনারা আমাদের যে বাঁধ ভেঙে গেছে মানে ধান্নাগুড়ি জেলে মানে সামন্তপাড়ায় আর যে বেড়াপাড়ায় এই দুটো মানে বাঁধ পরিদর্শন করে গেছেন এবং আমরা তো এই পরপর দুটো বন্যার সম্মুখীন হয়েছি, একবার বাঁধ ভাঙার ফলে এবং একবার বাঁধ মানে বাঁধ না বাঁধার ফলে, মানে পরবর্তীকালে যে মানে জল বাড়ার ফলে জল ঢুকে আমরা এখন মানে বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়। তাই আমরা এখন ধান্নাগুড়ি হাই স্কুলের ক্যাম্পে আবার আমাদেরকে আসতে হয়েছে। কি বলবেন যে বাঁধ কি মনে হচ্ছে, বাঁধ এবার ভালো করে হবে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে, কিন্তু বাঁধ যত শীঘ্র সম্ভব মানে যত দ্রুত সম্ভব বাঁধের কাজ হলে, নাহলে আমাদেরকে হয়তো আবার জল ঢুকলে আবার হয়তো ত্রাণ শিবিরে আবার আশ্রয় নিতে হবে। আপনার নাম? সুজন সামন্ত। আপনারও কি বাড়ি ভেঙে গেছে নাকি? না, আমার বাড়ি ভাঙিনি, আংশিক ক্ষতিগ্রস্ত, ওখানে হানাতেই বাড়ি ছিল। আজকে আমাদের এখানে খানাকুন্দির বিডিও স্যার এসেছিল, আরামবাগ এসডিও এবং অ্যাডিশনাল ডিএম এবং কেন্দ্রীয় গৃহ মন্ত্রক থেকে দুজন প্রতিনিধি এসেছিল এখানে পরিদর্শন করতে। কোন কোন জায়গায় আসলো? এখানে আমাদের বন্দর সামন্তপাড়ায় যে হানা হয়েছিল ওটা এবং ধান্নাগুড়ি বেড়াপাড়া মাইতিপাড়ার ওখানে দু জায়গায় তারা পর্যবেক্ষণ করে দেখল। আর কোন কোন জায়গায় গিয়েছিল? না না, আপাতত এই দুটো জায়গায় এসেছিল তারা। আমাদের যে ক্যাম্প আছে ধান্নাগুড়ি হাই স্কুলে যে বন্যাত্রাণ যারা রয়েছে তাদের একসাথে দেখা করেছিল। এই যে এর আগে কি এরকম বাঁধ তো অনেকবার ভেঙেছে, কেন্দ্রীয় প্রতিনিধি দল কি এর আগে এসেছিল কখন? না না, এর আগে কেন্দ্রীয় প্রতিনিধি দল কখনো আসেনি। কি মনে হচ্ছে, কিছু হতে পারে? হ্যাঁ, আশা আছে, যেহেতু হোম মিনিস্ট্রি থেকে লোক এসেছে তো কিছু আশা তো আছে, কিছু ফল হবে। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি ওই সামন্তপাড়ায় হানার কাছেই। আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ক্ষয়ক্ষতি হয়েছে বলতে, মাটির বাড়ি ছিল ওটা তো নিশ্চিন্ন হয়ে গেছে এবং পাকার বাড়ির কিছু ক্ষতি হয়েছে আংশিক এবং বাকি আরও তো অন্যান্য ক্ষতি তো অনেকই হয়েছে, তো আমার নয় সকলেরই হয়েছে। কোথায় আছেন এখন আপনারা? আমরা এখন ধান্নাগুড়ি স্কুলে আছি। আপনার নাম? শিবশঙ্কর সামন্ত। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।